হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে জানেন আমাদের এই চ্যানেল থেকে আমরা ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা শিক্ষাঙ্গনে নির্যাতন উপদ্রব এই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা স্কুল, কলেজ, মাদ্রাসা, যত ধরনেরই আমরা দেখি, এমনকি বিশ্ববিদ্যালয়, সব সর্বস্তরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোথাও ছাত্ররা নির্যাতিত হচ্ছে, কোথাও ছাত্রীরা নির্যাতিত হচ্ছে, কোথাও শিক্ষক নির্যাতিত হচ্ছে, এমনকি হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচারও করা হচ্ছে। এই সমস্ত অনেকগুলো বিষয় যেগুলো আসলে শিক্ষার সঙ্গে মানায় না, যেগুলোর সঙ্গে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো মিল নেই, কিন্তু আমাদের শিক্ষাঙ্গনেই আমরা সেগুলোকে দেখতে পাচ্ছি। যেমন অনেকগুলো ঘটনা ঘটেছে আপনারা আমরা জানি, যে কারো ধর্মীয় অনুভূতির অভিযোগ তুলে শিক্ষককে, নিজের শিক্ষককেই দেখা যাচ্ছে যে হয়তো তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে শেষ পর্যন্ত জেলে পাঠানো হতে হয়েছে। এই ধরনের ঘটনা অনেকগুলো, আমি নামগুলো নাই বা বললাম, আপনারা সকলেই ঘটনাগুলো জানেন। আবার কোথাও জুতার মালা পর্যন্ত পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনোটারই কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, থাকার কথা না, শিক্ষক তো শিক্ষকই। আবার অনেকগুলো দেখা যাচ্ছে যে শিক্ষক ছাত্রদেরকে অন্যায়ভাবে পিটানো হচ্ছে, হ্যাঁ, ছাত্রীদেরকেও পর্যন্ত পেটানো হচ্ছে, এটি যেমন ঘটছে। আবার দেখা যাচ্ছে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তি, ব্যত্রাঘাত, এমনকি যৌনহরানি, বলাৎকার, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটছে। এখন এই যে বিষয়গুলো, এগুলো তো কোনোটাই শিক্ষার সঙ্গে নয়। এখন এগুলো যদি আমরা অন্যভাবে, আমরা এগুলোকে প্রতিকার যদি না করি, এগুলো সম্পর্কে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এই সংকট ভয়াবহ আকার ধারণ করে। কারণ এটা অলরেডি এক ধরনের উপদ্রবের মতো, মানে ভীতির সৃষ্টি করে দিচ্ছে। হ্যাঁ, একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে, শিক্ষাবৃত্তি চলে আসছে, আরেকদিকে কিন্তু শিক্ষকদের মধ্যেও নানারকম ভীতি তৈরি হচ্ছে। এখন এই যে সব শিক্ষক না, সব শিক্ষার্থীও না, সব এখানে সবাইকে নয়, এখানে কিছু কিছু, বা এটা অনেক সময় ভিতরে ভিতরে এগুলো নানা স্বার্থ, নানা মহল সেটার সঙ্গে যুক্ত থাকে, এবং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অস্বীকার করলে হবে না। এখন যদি আপনি আসেন, আমাদের তো অনেকগুলো ধারার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের, যেমন আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিভুক্ত স্কুল, কলেজ, তারপরে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, এগুলো যেমন আছে, আবার আমাদের এখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমাদের এখানে প্রচুর অসংখ্য মাদ্রাসা আছে, আমাদের এখানে কেজি স্কুল আছে, এবং সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান একেবারে উপরের দিকে পর্যন্ত আছে। তাহলে আপনি সব জায়গার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সমস্যা। কেন? কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে যে একটা শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকার কথা। মন্ত্রণালয় কেন থাকার দরকার? কয়েকটা কারণ। একটা হলো যে পাঠ্য বই বা পাঠ্যসূচি বা পাঠ্য শিক্ষাক্রম, যেটাকে আমরা বলি, সেই শিক্ষাক্রমটা বিশেষজ্ঞ দ্বারা, সেটি যদি মাদ্রাসাও হয়, বিশেষজ্ঞ দ্বারা সেই পাঠ্যক্রম কিন্তু সাজাতে হবে। এবং শুধু পাঠ্যক্রম সাজানো নয়, বই পুস্তকও সেভাবে লেখাতে হবে। শুধু বই পুস্তক লেখালে হবে না, সেগুলো কিন্তু পাঠদানের বিষয় আছে, তো সেইটা তো ঠিকমতো হচ্ছে না। যদিও মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, কিন্তু তারাও কিন্তু যেগুলো করেন সব শিক্ষা মাদ্রাসাগুলোর আবার একই ধরনের বোর্ড নেই, অর্থাৎ ভিন্ন ভিন্ন, যে যার মতন করে কিন্তু করছে। তো এইটা যদি আপনি মাদ্রাসা শিক্ষার মধ্যে দেখেন, সেখানে আবার খুব বাচ্চা শিশুদেরকেও কিন্তু যে হোস্টেলে
নিয়ে পড়ানোর ব্যবস্থা করা হয়। এখন এটা অনেক সময় অনেকের কাছে মনে হবে যে হ্যাঁ, পিতামাতা তারা তাদের সন্তানদেরকে মন সময় দিতে পারেন না, কারো পিতা হয়তো বিদেশে থাকে, তারা হয়তো মনে করে তার সন্তানটা হোস্টেলে থেকে পড়াশোনা করবে। আসলে তো যদি আপনি শিক্ষা এবং মনস্তত্ত্ব, যে সাইকোলজি যদি বুঝেন, তাহলে ওই বয়সের শিশুরা পরিবার বিচ্ছিন্নভাবে থাকা, পড়াশোনা করা, এটা কিন্তু কেউ সমর্থন, কোনো বিজ্ঞান সমর্থন করবে না বা মনস্তত্ত্ব সমর্থন করবে না। কারণ পিতামাতার যে আদর, পিতামাতার যে স্নেহ ভালোবাসা, সেটা এবং শুধু তাই না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদির মধ্য দিয়েই তো শিশুকাল শৈশবকাল বেড়ে উঠতে হয়। কিন্তু তা যদি হয় একটা হোস্টেল, এবং সেই হোস্টেলে আবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই, সেই হোস্টেলে খেলাধুলার কোনো ব্যবস্থা নেই, সেখানে কঠোর নিয়ম শাসন ইত্যাদি যদি থাকে, তাহলে কিন্তু এই শিশুর কিন্তু মনোজগৎটা সুন্দরভাবে তৈরি হবে না। সে কিন্তু বন্ধুবান্ধবের যে বন্ধুত্ব, সেই জিনিসটাও কিন্তু পাবে না। শিক্ষকদের যে ক্লাস শ্রেণী পাঠ, সেই শ্রেণী পাঠের মধ্যে সে যে আনন্দটা পাওয়ার কথা, সেটা কিন্তু পাচ্ছে না। কারণ তার মন সবসময় হয় বাড়ির জন্য, নতুবা মা বাবা বা বন্ধুবান্ধব ইত্যাদির জন্য কিন্তু থাকে। এখন পরিবেশটা, এই যদি এই হোস্টেলের পরিবেশটা হয়তো আনন্দঘন, সেখানে সবসময় শিশুদের জন্য অঙ্কন, শিশুদের জন্য চিত্রাঙ্কন, খেলাধুলা ইত্যাদি থাকতো, তাহলে কিছুটা হয়তো শিশুরা মনোযোগী হতো। কিন্তু তাও উন্নত দুনিয়ায় তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে আবার কিন্তু পরিবারে চলে আসে, অর্থাৎ সন্ধ্যাবেলা তারা পরিবারে চলে আসে। সারাদিন কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন মানে শিশুদের বাগান, অর্থাৎ তারা কিন্তু সেখানে একটা দিনের জন্য থাকে, সেখানে তারা খেলাধুলার মাধ্যমে পড়াশোনা শেখে। তো এই কনসেপ্টটা হলো আধুনিক। এখন এই কনসেপ্টটা আমরা খুব একটা অনুসরণ করি না, এটা হলো এক। অন্য হলো যে এই শিক্ষক যাদেরকে আমরা পাই এই বিভিন্ন ধরনের শিক্ষা, বিশেষ করে মাদ্রাসাগুলোতে, তাদের প্রশিক্ষণ ভালো হয় না, তাদের ম্যানেজিং কমিটি ঠিক মতো থাকে না, সবগুলো না, আলিয়া মাদ্রাসায় যেমন কমিটি আছে, কিন্তু অন্যান্য মাদ্রাসাগুলোতে সেভাবে কমিটি দেখভাল করার সুযোগ থাকে না, হোস্টেল কমিটি ইত্যাদি থাকে। তো দেখা যাচ্ছে তারা শিশুদেরকে নির্যাতন করেন, পানিশমেন্ট দেন, ক্লাসেও পানিশমেন্ট দেন, হোস্টেলেও পানিশমেন্ট দেন, এবং সেখানে নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা জানি, শুনি। তো এগুলোর কোনোটাই কিন্তু তার মনোজগতের জন্য ভালো নয়, খারাপ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। এটি গেল একটি পর্যায়ে। এটি যখন তারা আরও উপরের দিকে যাবে বা উপরের শ্রেণীতে যাবে, সেটা কিন্তু তার মধ্যে কিন্তু সেই এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তার মনের মধ্যে যেটা পড়েছে, সেটা কিন্তু সে তার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো নানাভাবে ক্রিয়া করতে পারে, সেটা কিন্তু তাকে প্রকৃত অর্থে আর শিক্ষিত করতে হয়তো সহযোগিতা করে না। এটা গেল একটি। আপনি যদি আমার প্রাথমিক বিদ্যালয়ের দিকে আসেন, সেখানেও কিন্তু আমরা যে শিক্ষার ব্যবস্থা পাই, সেখানেও কিন্তু শিক্ষকদের অনেকেই শিক্ষার্থীদেরকে যেভাবে পাঠদান করা দরকার সেভাবে কিন্তু পাঠদান করতে পারে না। এখানে কারণ হচ্ছে দুটা অন্তত আমরা বলতে পারি। একটা কারণ হচ্ছে যে শিক্ষক নিয়োগটা, অনেক সময় ভালো শিক্ষক, মানের শিক্ষক সেখানে থাকে না, যে কারণে তারা কিন্তু ক্লাসে শ্রেণী পাঠটা খুব ভালোভাবে দিতে পারেন না, যে কারণে শিশুরা কিন্তু ওই যে ক্লাস ওয়ানে যা শেখার কথা সে কিন্তু ক্লাস থ্রিতে এসেও তা জানে না, জানতে পারে না, শিখতে পারে না। এই ব্যর্থতাটা কিন্তু শিক্ষকদের, এই শিক্ষকদের এই ব্যর্থতার কারণে ওইসব শিক্ষকেরা যারা ওই শ্রেণী পাঠটা নেওয়ার দেয়, তারপর অনেক ভালো ভালো শিক্ষক আছেন, তাদের কাছে হয়তো শিশুরা অনেক ভালো কিছু শেখার সুযোগ পায়, এবং শুধুমাত্র ভালো শিক্ষক হলেই কেবল শিশুরা তখন তাকে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, তাহলে সে উপরের দিকে ভালোভাবে শিক্ষা নিয়ে যেতে পারে। এখন এটা মনে রাখতে হবে যে প্রাথমিক শিক্ষায়
যদি একজন শিশু যথাযথ নিয়মে শিক্ষা লাভ করতে পারে তাহলে তার ঝরে যাওয়ার কোনো কারণ থাকে না, তাহলে তার পিছিয়ে যাওয়ার কোনো কারণ থাকে না। ঠিক একইভাবে মাদ্রাসাগুলোতেও ঝরে যাওয়ার কোনো কারণ থাকতো না বা পিছিয়ে থাকার কোনো কারণ থাকতো না, কিন্তু ওই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা প্রকৃত অর্থে যে শিক্ষক নিয়োগ এবং শিক্ষকের যে মন মানসিকতা চেতনা চিন্তা ধ্যান ধারণা এগুলোকে বিবেচনা না করেই অনেক সময় তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং তাদের যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণগুলো অনেক সময় দেওয়া হয়, বিশেষ করে স্কুলগুলোর শিক্ষকরা হয়তো প্রশিক্ষণ বেশি পান কিন্তু সেই প্রশিক্ষণ তারা অনেকেই কিন্তু প্রয়োগ করেন না, হয়তো জানেন কিন্তু প্রয়োগ করতে পারেন না। এটা হলো একটা। আরেকটা হলো যে কমিটিগুলো থাকে, যে স্কুলগুলোর যে কমিটি, সেই কমিটিগুলোতে যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কমিটিগুলো থাকে সেখানে খুব বেশি অনিয়ম করার কোনো সুযোগ থাকার কথা না, কিন্তু দেখা যাচ্ছে প্রভাবশালী বা কেউ কর্তৃত্বশালী কেউ একজন সে কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের তার সময় দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার, শিক্ষকদের সাথে তার সংযোগ থাকা দরকার, সেটি কিন্তু হয় না। সে কারণে দেখা যাচ্ছে যে অনেক প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থী ঝরে যাচ্ছে, লেখাপড়ার মান যেহেতু নেমে যাচ্ছে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যাচ্ছে কিংবা তারা আর এগোতে পারছে না, বকাটে হয়ে যাচ্ছে। এই যে বকাটেটা ঝরে যাওয়াটা এটা প্রাথমিক স্তরেই কিন্তু শুরু হয়ে যায়, তারপরে মাধ্যমিক স্কুল, আমাদের দেশে কয়েক হাজার মাধ্যমিক স্কুল আছে, মাদ্রাসাও মাধ্যমিক স্তরে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো বেশিরভাগই হচ্ছে এমপিওভুক্ত বা সরকারি অনুমোদন বা স্বীকৃতপ্রাপ্ত, সেখানে শিক্ষকরা কিছু সরকারি বিধিবিধান অনুযায়ী কিন্তু চলেন, কিন্তু সেই কমিটিগুলো সরকারি বিধিবিধান অনুযায়ী হয় কিন্তু সেখানে দেখা যাচ্ছে নানা রকম প্রভাব বিস্তার করার চেষ্টা হয়। অনেক কম শিক্ষিত লোক তারা কিন্তু কমিটির দায়িত্ব নেয় এবং তারা এই শিক্ষার যে শিক্ষা কার্যক্রম এগুলো কীভাবে পরিচালিত করতে হয়, কমিটির কী দায়িত্ব, কমিটি কীভাবে সহযোগিতা করবে, অভিভাবক শিক্ষকদের কীভাবে সহযোগিতা করবে, শিক্ষার্থীদের কীভাবে ভালো লেখাপড়ার সুযোগ করে দেবে, এগুলো সম্পর্কে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি যে অদক্ষতা অযোগ্যতা কিন্তু বসে যায়। শুধু তাই না, শিক্ষকদের মধ্যেও ওই যে বললাম নিয়োগ, যেটি একসময় তো একেবারেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেরাই এই নিয়োগগুলো প্রদান করেছে, সেটা শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান করেছে, এই নিয়োগগুলোতে অনেক সময় অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে, দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, ফলে এরা কিন্তু ভালোভাবে শিক্ষা দিতে পারে না, মানসম্মত শিক্ষা কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রেই দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে বিষয়টা, এটা একটা বিরাট সমস্যা, যে কারণে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা এই যে স্কুল পর্যায়ে যেই শিক্ষা পাওয়ার কথা সেই শিক্ষাটা কিন্তু তারা পাচ্ছে না এবং তারা এখানেও বকাটে হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে লেখাপড়া থেকে এবং তাদের মধ্যে যে ধরনের শিক্ষার প্রতি আকর্ষণ আগ্রহ তৈরি হওয়ার কথা সেটি তৈরি হচ্ছে না। আবার আরও কতগুলো সমস্যা দেখা যায়, যে শিক্ষা যে পরিচালনা পরিষদ সেখানে যারা আসেন তারা অনেক সময় যে বিষয়গুলোকে প্রাধান্য দেন, অনেক সময় রাজনৈতিক বিষয়কে প্রাধান্য দেন, অনেক সময় আর্থিক লেনদেনের মধ্যে বিষয়গুলোকে প্রাধান্য দেন, অনেক সময় সেখানে তাদের নিজেদের পছন্দের ব্যক্তিদেরকে সেখানে উপরে তুলে আনার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন। সেটা দেখা যাচ্ছে যে একজন মেধাবী শিক্ষক যেভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যে এই মেধাবী শিক্ষককে হটিয়ে সেখানে ওই কম মেধাবী শিক্ষক যারা তারা কিন্তু নিজেদের মধ্যে পদ দখলের পদ পাওয়ার জন্য এই শিক্ষার্থীদের কাউকে ব্যবহার করেন, এইরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটেছে। সেটা রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার করেন,
সেটা ধর্মীয় ট্যাগ লাগিয়েও করেন, হ্যাঁ, যে হয়তো একজন শিক্ষককে যদি তিনি খুব ভালো শিক্ষক হন তাহলে তার তিনি হয়তো উপরে পদে যাবেন, অথবা ওই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে হয়তো যে আমরা প্রাইভেট পড়ার নিয়ে একটা প্রতিযোগিতা চলে সেগুলো নিয়েও কিন্তু তাদের মধ্যে দলাদলি, এমনকি মনোমালিন্য, এমনকি যে একজন আরেকজনের বিরুদ্ধে চলে যাওয়ার প্রবণতা দেখা যায়। এগুলো এখানেই হচ্ছে যে প্রকৃত শিক্ষিত লোকেরাই কিন্তু, মেধাবী লোকেরাই শিক্ষকতার পেশায় যে আসেনি সেটার প্রমাণ কিন্তু এখানে পাওয়া যায়। সেই সেটারই আমরা অনেকগুলো প্রমাণ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখেছি, যে শিক্ষকদের মধ্যে যে দ্বন্দ্ব, শিক্ষকদের মধ্যে পদ পদবী নিয়ে যে তদবির, এবং এটা নিয়ে কিন্তু অনেক সময় কাউকে ছোট করা, কারো বিরুদ্ধে অপপ্রচার করার, কাউকে বাদ দেওয়ার, কাউকে পদ থেকে বঞ্চিত করার, অথবা নিজেকে ওই পদে নেওয়ার জন্যই কিন্তু এই দ্বন্দ্বগুলো সংগঠিত হয়ে থাকে। এটি শুধু স্কুলে না, কলেজগুলোতেও হচ্ছে, বেসরকারি কলেজগুলোতে হচ্ছে, এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে হচ্ছে। ফলে সেখানে কিন্তু ওই দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদেরকে অনেকে ব্যবহার করে থাকেন এবং কমিটিগুলো সেখানে ব্যবহার করে থাকেন, তারা তখন নানা ধরনের যেই সিচুয়েশন বা অবস্থা তৈরি করেন, সেখানে দেখা যাচ্ছে যে প্রকৃত মেধাবী অনেক শিক্ষকই ভালোভাবে আর কাজ করতে পারেন না, সেই সমর্থনটা তিনি পান না, এবং এর ফলে কী হয়, টোটাল শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠানে এটা বেশি ঘটে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মান কিন্তু ডুবে যায়, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেক এই যে উপদ্রব আমি বললাম এই উপদ্রবটা বাড়ে, অর্থাৎ শিক্ষার্থী দেখা যাচ্ছে শিক্ষককে হেনস্থা করতে সে কিন্তু কার্পণ্য করে না, কারণ তার পেছনে অন্য কোনো শিক্ষক, অথবা তার পেছনে ম্যানেজিং কমিটির কোনো কিছু, অথবা তার পেছনে রাজনৈতিক দলের কেউ সমর্থন দিয়ে থাকতে পারে। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে প্রচুর ঘটছে, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা বড় ধরনের নির্যাতনের উপদ্রব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসেন আপনি যদি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থীরাই তো হোস্টেলে থাকে, কিন্তু সে হোস্টেলে সিট পাওয়া নিয়ে কী সমস্যা সেটা আমরা সকলেই জানি, সেখানে বড় ভাই ছোট ভাই ইত্যাদির এই যে প্রবণতা, এটি কিন্তু আপনি কোনো উন্নত দুনিয়ায় এগুলো দেখবেন না। সেখানে প্রশাসন আছে, প্রশাসনই শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা হিসাবে, আসলে হোস্টেল কী কারণে, দূরবর্তী শিক্ষার্থী এসে যাতে কোথাও থাকতে অসুবিধা না হয়, যাতে সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য লাইব্রেরি ওয়ার্ক করতে পারে, গবেষণা করতে পারে, সে কারণেই তো হোস্টেল। কিন্তু দেখা যাচ্ছে আমাদের হোস্টেলগুলোতে সেই পরিবেশটা নাই, আমাদের হোস্টেলগুলোতে সেই শিক্ষার সুযোগগুলো কিন্তু খুবই কমে গেছে, সেগুলোর মধ্যে উপদ্রব, শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকেই মানে নির্যাতন করে, তাদেরকে মানে বলা চলে যে তাদের যে সিট পাওয়া নিয়ে তারা কিন্তু অনেকেই সেখানে যে প্রভাব প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করে, দলীয় হতে পারে, এমনকি এটা নিয়ে অনেক সময় অনেক শিক্ষার্থী কিন্তু মৃত্যুবরণও করেছে অন্য অন্য শিক্ষার্থীদের হাতে। এটা আমি সে 80-এর দশকেও দেখেছি, সেটা দেখেছি 70-এর দশকেও দেখেছি, এমনকি 60-এর দশকেও দেখেছি। তা এই যে প্রবণতাটা, এটা কিন্তু আমাদের এখানে বহু আগে থেকে ঘটে আসতেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে এই হোস্টেলগুলোতে যে শিক্ষার্থীদের এখন কিন্তু লেখাপড়ার যে প্রবণতাটা সেটা কমে গেছে। আরেকটা জিনিস আমরা জানি যে এই যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য একটা বিরাট কারণ হচ্ছে যে এখন মোবাইল ফোন, এই মোবাইল ফোনে শিক্ষার্থীদের একটা বিরাট অংশ তারা লেখাপড়া বাদ দিয়ে সেখানে এই হোস্টেলে আড্ডা দেওয়া, মোবাইল ফোনে নানা রকম বিষয় নিয়ে তাদের সময় কাটানো, এবং তাদের মধ্যে একটা মনোজাগতিক যে ইতিবাচক পরিবর্তনের পরিবর্তে অনেক নেতিবাচক ধারণা তাদের মধ্যে তৈরি হয়,
এগুলো যেমন ঘটে, আবার আমি সব শিক্ষার্থী তা না, বিশ্ববিদ্যালয়ের পর্যায়েও যে শিক্ষক নিয়োগ যেভাবে হয়েছে অতীত থেকে, আমি বলবো সবসময় এই দেশের শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতেও মানে উচ্চতর মানসম্মত শিক্ষকের প্রচণ্ড অভাব ঘটেছে, যে কারণে শিক্ষার্থীরা আজকের দুনিয়ায় কিভাবে মানে নিজেদেরকে আলোকিত মানুষ, উন্নত মানুষ, কিভাবে বলা চলে যে একজন ভালো গবেষক, সৃজনশীল একজন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে, সেই শিক্ষার সুযোগগুলো পাচ্ছে না, পা নিচ্ছেও না, সেগুলো শ্রেণী ক্লাসেও পায় না। আমাদের দেশে তো বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শ্রেণী পাঠে খুব কম যেতে দেখা যায়, অনেকেই মধুর ক্যান্টিন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য সব বিশ্ববিদ্যালয় এরকম আছে যেখানে অনেকেই আড্ডা দেয়, আবার রাজনৈতিক মিছিল মিটিং এগুলো নিয়ে অনেকে ব্যস্ত থাকে, এবং রাজনীতির নামে তো যা চলে সেখানে তো দেখা যাচ্ছে যে আসলে অনেকেই লেখাপড়ার সাথে থাকে না। সেটা কলেজগুলোতে আছে, সেটা সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নানা ধরনের বিশ্ববিদ্যালয় আমাদের এখানে তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে কোনোটাতে লেখাপড়া আছে, কোনোটাতে লেখাপড়ার খুব বেশি নেই, এবং মানসম্মত লেখাপড়ার সংখ্যা খুব কম সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। সুতরাং এইরকম একটা যে অবস্থা চলছে, তখন দেখা যাচ্ছে এই যে 17, 18, 19, 20, 22, 23, 24 বছরের যে শিক্ষার্থী, তারা কিন্তু প্রকৃত জ্ঞান থেকে সরে যায়, তারা তখন পারিবারিক যেমন অন্ধবিশ্বাস, সামাজিক অন্ধবিশ্বাস, রাজনৈতিক অন্ধবিশ্বাস এবং নানা রকম কুসংস্কার বা অজ্ঞানতা এগুলোতেই তারা ভর করে, তারা যেভাবে এই শিক্ষাজীবন শেষ করে সেটা কিন্তু তাদেরকে প্রকৃত অর্থে মেধাবী, প্রকৃত অর্থে জ্ঞানী শিক্ষার্থী হিসাবে গড়ে তোলে না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, কাঠামোর মধ্যে, শিক্ষাক্রমের মধ্যে, পঠন পাঠনের মধ্যে সর্বত্র একটা যে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, মুক্ত চিন্তার দৃষ্টিভঙ্গি, জ্ঞানের দৃষ্টিভঙ্গি, যুক্তির দৃষ্টিভঙ্গি, এগুলোর প্রচণ্ড অভাব। সেই জায়গায় কিন্তু অনেক জায়গায় তারা ওই ইউটিউব, অনলাইন ইত্যাদি যে সমস্ত অপপ্রচারগুলো ঘটে সেগুলোতেই তারা কিন্তু তখন বিশ্বাস স্থাপন করে, অনেকেই ভিন্ন পথে বা ভুল পথে তারা কিন্তু পরিচালিত হয়, এবং এরা কেউ কেউ গিয়ে হয়তো পিতামাতা তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের সন্তানদের শিক্ষাঙ্গনে পাঠায়, এরা কিন্তু শেষ পর্যন্ত অভিভাবকদের সেই সব প্রত্যাশা পূরণ করতে পারে না। এই সংখ্যাটা কিন্তু কম নয়। বাংলাদেশে যে বেকারত্বের একটা বিরাট বিষয়, সেটার অন্যতম কারণ হচ্ছে শিক্ষাঙ্গনে এসে প্রকৃত শিক্ষাটা না পাওয়া, না দেওয়া, এবং সেই পরিবেশটা না দেখা, না বোঝা, এবং সেটাকে তার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের কোনো ধরনের সুযোগ না থাকা, এই ধরনেরও অনেক কিছু থাকে। আবার অন্যেরা কেউ কেউ আছে তারা তাদের দম্ভ ক্ষমতা, তাদের রাজনৈতিক পরিকল্পনা এগুলোতেও অনেকে এসে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা উপদ্রব তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে এই যে উপদ্রব কথাটি আমি বলছিলাম, সেখানে নির্যাতন আছে, সেখানে একেবারে সব ধরনের বলা চলে নির্যাতন সেখানে, শারীরিক, মানসিক, দৈহিক, আরও অন্যান্য বলাৎকার বা যৌন হয়রানি এইগুলো অনেক কিছুই ঘটে, ইফটিজিং যেগুলোকে আমরা বলছি, এগুলো আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অহরহ ঘটছে। সেটা থেকে আমাদের যে কোটি কোটি শিক্ষার্থী, তারা কিন্তু প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের এই জীবনটা বলা চলে যে যেভাবে গড়ে উঠলে তারা একজন উন্নত আধুনিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারত, সেটা তারা পারছে না। এবং এদেরই কেউ কেউ ওই শিক্ষকতায় যায়, এদেরই কেউ কেউ প্রশাসনে যায়, এদেরই কেউ কেউ ঘুষ, দুর্নীতি ইত্যাদির যে চাকরিগুলো সেগুলো খোঁজে, সেগুলোর জন্য তারা কিন্তু খুব চেষ্টা করে। অর্থাৎ প্রকৃত পক্ষে যে মেধাবী যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলা, সেই কাজটি কিন্তু আমাদের
শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠছে না। এবং এই যে না ওঠার কারণটি হচ্ছে আমরা শিক্ষার দর্শনে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালিত করার যে প্রচণ্ড অভাব, সে অভাবের মধ্যে আছে, ঘাটতির মধ্যে আছে, এবং সেই ঘাটতিটা পূরণ করার জন্য যোগ্য মেধাবী শিক্ষকের দরকার, যোগ্য মেধাবী এবং আইন বিধি বিধান এইগুলো প্রয়োগকারী কমিটি দরকার, অভিভাবকদেরও সেভাবে সচেতন থাকা দরকার, শিশুদের চাওয়া পাওয়া আদর যত্ন, শিশু বান্ধব শিক্ষক শিক্ষা এগুলো থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্রই একটা শিক্ষা বান্ধব পরিবেশ দরকার। তাহলেই আমাদের এই যে নির্যাতন, এই যে নিবর্তন, এই নির্যাতন নিবর্তনের যে উপদ্রব, তা থেকে কিন্তু আমাদের মেধাবী, আমি বলবো আমাদের প্রত্যেকটা শিশুই, সে কিন্তু পটেনশিয়াল, তার কিন্তু সে সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা সেটাকে উদ্ভাসিত করতে না পারার কারণেই কিন্তু তাদের জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এই অবস্থা থেকে মুক্ত করে আনতে গেলে এই সমস্ত সংস্কারগুলো, যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, এগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। শুধু তাই না, এগুলোর থেকে সংশোধন সংস্কার করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে পবিত্র জায়গা হিসাবে গড়ে তুলতে হবে, একেবারে মানুষের, মানুষ গড়ার কারিগরের যে জায়গা, সেই জায়গা হিসাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এই সাম্প্রদায়িকতা দেখব না, শিক্ষক নির্যাতন দেখব না, শিক্ষককে হত্যা করার বিষয়গুলো দেখব না, শিক্ষার্থীদেরও নির্যাতন করার, তাদেরকেও কিন্তু হয়রানি করার, তাদেরকেও ইপটিজিং করা, যৌন হয়রানি করা, বলাৎকার করা, এই সমস্ত কিছু তখন আমরা সেভাবে দেখব না। এই বিষয়গুলোর প্রতি আমি একজন শিক্ষক হিসাবে দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে এই সাম্প্রতিক বিষয়গুলোকে লক্ষ্য করেই কিন্তু আমি আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব হিস্টোরি বাংলা চ্যানেলকে আপনারা সার্চ দিন, অথবা যদি তা না পান তাহলে ইউটিউব মমতাজউদ্দিন পাটোয়ারি সেখানে সার্চ দিন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটাকে শেয়ার দিন, সাবস্ক্রাইব করুন, তাহলে অন্যরাও এই অনুষ্ঠানগুলো দেখার সুযোগ পাবে, আপনিও দেখতে পারেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই রাখি, ধন্যবাদ।